সকলো জল্পনা কল্পনার অন্তত প্রাক্তন মন্ত্রী চন্দন ব্রহ্মর UPPLত যোগদানের খবরটুক নিশ্চিত করিলে UPPLর মুখপাত্র তথা BTRৰ কার্যবাহী সদস্য রাকেশ ব্রহ্মই। BPFৰ প্রতিস্থাপক সদস্য তথা প্রাক্তন মন্ত্রী চন্দন ব্রহ্মই BTRৰ শাসকীয় দল UPPLত কম দিনের ভিতর যোগ দিব বলে সোমবারে সদরি করলে রাকেশ ব্রহ্মই। BPF দল সিদিনাখনে 75% সিদিনাখনে নাইকিয়া হব আর যে 25% থাকিব লোকসভা ইলেকশনের পিছন একেবারে 25% নাইকিয়া হয়ে যাব। আর আমার যুক্ত BPF শূন্য করা যুক্ত অপারেশন আসলে সেইটা আমার 75% সিদিনাখন পূরণ হব। আমি চন্দন ব্রহ্মরে কথা কইছো, তেখেত অতিরে UPPLত যোগদান করব। প্রাক্তন মন্ত্রী চন্দন ব্রহ্মে অকলে নহয় BPFৰ প্ৰাক্তন বিধায়ক আৰু MCLAক লৈ UPPLত যোগ দিব। এই বিষয়ত পৰৱৰ্তী কালত UPPLৰ মুৰব্বী প্ৰমোদ বৰুৱাই ৰাজহুৱা কৰিব। এই কথাটো আমাৰ চিফ মহোদয় আছে, তেখেতে নিৰ্ধাৰণ কৰিব। এনে আমাৰ বাকী কথা বাৰ্তাবিলাক হৈ গৈছে, তেখেতে UPPLত যোগ দিব। বহুত বাগা বাগা লিডাৰ আছে চন্দন ব্ৰহ্মৰ লগত, তেখেতৰ প্ৰাক্তন MCLA আছিলে, বহুখিনি MCLA তেখেতসকলৰ লগত আহিব আৰু প্ৰাক্তন MLA BPF তেখেতসকলো আহিব। দীর্ঘদিনের সতীর্থ হাগ্রাবা মহিলারী কেড়ি চন্দন ব্রহ্ময়ে UPPLত যোগ দিয়ার কুচকাবাজ আরম্ভ করার পিছরে পড়া হাগ্রাবা মহিলারিয়ে চন্দন ব্রহ্ম সন্দর্ভত অজ্ঞতা প্রকাশ করে আহিছে। মই চন্দন চন্দন চিনি নাপাই মোক সুধিব নালাগে এইবিলাক মান, মই চন্দন চন্দন চিনি নাপাই মোক সুধিব নালাগে এইবিলাক মান। উল্লেখযোগ্য যে BPF এৰি UPPLত যোগ দিয়ার পিছত চন্দন ব্রহ্মক আগন্তুক লোকসভা নির্বাচনত UPPLে কুকরাচার সমষ্টির পৰা টিকট দিব বলেও চর্চা চলিছে। মুছলপুরৰ পৰা মনোহৰ ৰাজবংশীৰ সৈতে বিজু কুমাৰ ডেকা, ৰিপৰ্ট News18 অসম নৰ্থ ইষ্ট। সকলো জল্পনা কল্পনাৰ অন্তত প্ৰাক্তন মন্ত্ৰী চন্দন ব্ৰহ্মৰ UPPLত যোগদানৰ খবৰটোক নিশ্চিত কৰিলে UPPLৰ মুখপাত্ৰ তথা BTRৰ কাৰ্যবাহী সদস্য ৰাকেশ ব্ৰহ্মই। BPFৰ প্ৰতিষ্ঠাপক সদস্য তথা প্ৰাক্তন মন্ত্ৰী চন্দন ব্ৰহ্মই BTRৰ শাসকীয় দল UPPLত কম দিনৰ ভিতৰত যোগ দিব বুলি সোমবাৰে সদৰি কৰিলে ৰাকেশ ব্ৰহ্মই। BPF দল সিদিনাখনে 75% সিদিনাখনে নাইকিয়া হব আর যে 25% থাকিব লোকসভা ইলেকশনের পিছত একেবারে 25% নাইকিয়া হয়ে যাব। আর আমার যুক্ত BPF শূন্য করা যুক্ত অপারেশন আসলে সেইটা আমার 75% সিদিনাখন পূরণ হব। আমি চন্দন ব্রহ্মরে কথা কৈছো, তেখেত অতিরে UPPLত যোগদান করব। প্রাক্তন মন্ত্রী চন্দন ব্রহ্মে অকলে নহয় BPFৰ প্রাক্তন বিধায়ক আর MCLAক লৈ UPPLত যোগ দিব। এই বিষয়ত পৰৱৰ্তী কালত UPPLৰ মুৰব্বী প্ৰমোদ বৰুৱাই ৰাজহুৱা কৰিব। এই কথাটো আমাৰ চিফ মহোদয় আছে, তেখেতে নিৰ্ধাৰণ কৰিব। এনে আমাৰ বাকী কথা বাৰ্তাবিলাক হৈ গৈছে, তেখেতে UPPLত যোগদান কৰিব। বহুত বাগা বাগা লিডাৰ আছে চন্দন ব্ৰহ্মৰ লগত, তেখেতৰ প্ৰাক্তন MCLA আছিলে, বহুখিনি MCLA তেখেতসকলৰ লগত আহিব আৰু প্ৰাক্তন MLA BPF তেখেতসকলো আহিব। দীর্ঘদিনের সতীর্থ হাগ্রাবা মহিলারী কেড়ি চন্দন ব্রহ্ময়ে UPPLত যোগ দিয়ার কুচকাবাজ আরম্ভ করার পিছরে পড়া হাগ্রাবা মহিলারিয়ে চন্দন ব্রহ্ম সন্দর্ভত অজ্ঞতা প্রকাশ করে আহিছে। মই চন্দন চন্দন চিনি নাপাই মোক সুধিব নালাগে এইবিলাক মান, মই চন্দন চন্দন চিনি নাপাই মোক সুধিব নালাগে এইবিলাক মান। উল্লেখযোগ্য যে BPF এৰি UPPLত যোগ দিয়ার পিছত চন্দন ব্রহ্মক আগন্তুক লোকসভা নির্বাচনত UPPLে কুকরাচার সমষ্টির পৰা টিকট দিব বলেও চর্চা চলিছে। মুছলপুরৰ পৰা মনোহৰ ৰাজবংশীৰ সৈতে বিজু কুমাৰ ডেকা, ৰিপৰ্ট News18 অসম নৰ্থ ইষ্ট।